আসসালামু আলাইকুম। সত্যবার্তা ইউটিউবের চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। কেমন আছেন আপনারা সবাই? আজ আরেকটি নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে আসলাম। আজকের ভিডিওতে যা যা থাকছে সেটি হলো ভারতের সাথে বাংলাদেশ বিমানের ফ্লাইটের অবস্থা, সিসেলস শ্রমবাজারের অবস্থা এবং সংযুক্ত আরব আমিরাতের সাথে বৈঠক। তো তাই আপনাদেরকে বলবো পুরো ভিডিওটি না টেনে দেখুন, তাহলে বিস্তারিত জানতে পারবেন। প্রথমে আলোচনা করি বাংলাদেশ ভারতের ফ্লাইট যে ওপেন হওয়ার কথা ছিল গত দুদিন আগে, বাংলাদেশ বিমান শিডিউল ঘোষণা করেছিল, সেটা আবার প্রত্যাহার করেছে। শোনা গেছে ভারত থেকে অনুমতি না পাওয়ায় তারা এই মানে প্রত্যাহারের সিদ্ধান্তটি নিয়েছে। তবে কিছুটা ক্ষোভ প্রকাশ করেছে, যেহেতু আপনার সম্পূর্ণ অনুমতি না পেয়েই শিডিউল কেন, বাংলাদেশ বিমান কর্তৃপক্ষ কেন শিডিউল ঘোষণা করলো, সে বিষয়ে কিছুটা ক্ষোভ প্রকাশ করেছে। তো যাই হোক, ভারতের সাথে আমাদের ফ্লাইট আপাতত বন্ধ। দ্বিতীয়ত, সিসেলস গত 21 তারিখে প্রথমবারের মতো 121 জন প্রবাসী সিসেলস গেছে সরকারি সহায়তায়। অর্থাৎ সরকারিভাবে 121 জন প্রবাসী সিসেলস গেছে। সিসেলস একটি নতুন নতুন একটি শ্রমবাজার। সিসেলসের রাজধানীর নাম ভিক্টোরিয়া। সেইখানে আসলে অনেকটা পর্যটন কেন্দ্রের মতো পর্যটন কেন্দ্র সেইখানে। এরকম অবস্থা যে চুক্তি অনুযায়ী সিসেলস চাইতে আপনার কোনো টাকা লাগবে না, অর্থাৎ আপনার সমস্ত যাবতীয় খরচ বহন করবে সিসেলস কর্তৃপক্ষ। অর্থাৎ যে আপনাকে ভিসাটি দিবে সে আপনার যাওয়ার সমস্ত খরচ বহন করবে, সরকারি সহযোগিতায়, সরকারি পৃষ্ঠপোষকতায় সেটা বাস্তবায়িত হচ্ছে। ইনশাআল্লাহ আমরা নতুন একটি বাজার দেখছি এখানে সিসেলসে। আমার পরিচিত কয়েকজন গিয়েছিল আগেও থেকেছে, তাদের আর্ন খুব ভালো মোটামুটি, দেশটি অনেক সুন্দর। তাই আপনারা অবশ্যই কোন মাধ্যম থেকে যারা নতুন দেশ খুঁজছেন কীভাবে প্রবাস যেতে হয়, তারা অবশ্যই সরকারি এই সহযোগিতা নিয়ে সিসেলস যাওয়ার চেষ্টা করবেন, আপনারা ভালো থাকবেন। তৃতীয়ত হলো খুব গুরুত্বপূর্ণ একটি নিউজ, আরব আমিরাত নিউজ নিয়ে, যেটা নিয়ে বাংলাদেশে আটকে থাকা প্রবাসীরা মানববন্ধনও করেছে। আসলে আমাদের দেশে যারা সংযুক্ত আরব আমিরাত থেকে দেশে এসে সে সম্প্রতি তাদের তারা আটকে পড়েছেন, কারণ সংযুক্ত আরব আমিরাতের সাথে বাংলাদেশের ফ্লাইট স্থগিত আছে। স্থগিত থাকার পরে বাংলাদেশ তারপরেও আবার সংযুক্ত আরব আমিরাত বিভিন্ন 6টি দেশের সাথে ফ্লাইট উন্মুক্ত করেছে, সেখানে বাংলাদেশের নাম নেই যদিও। তবে আরেকটি কথা হলো, তাদের রিকোয়ারমেন্ট কিন্তু দিয়েছিল পিসিআর ল্যাব ও র্যাপিড টেস্ট। আমি আগে যেমনটি আগের একটা নিউজ ভিডিওতে বলেছিলাম, তো সেই বিষয়েই সম্পূর্ণ শুরু হওয়া করতে বাংলাদেশ ও আবুধাবি যৌথভাবে একটি মিটিং করেছে, বৈঠক করেছে। সে বিষয়ে বৈঠকের ফল যদিও জানা যায়নি, তবে খুব তারা জানিয়েছে যে এখানে সুদূরপ্রসারে একটা আলোচনা হয়েছে, অচিরেই সেই বাংলাদেশে যারা আটকে আছেন তাদের বিষয়ে ব্যবস্থা নেবেন। হয়তো এরকমও হতে পারে বাংলাদেশ র্যাপিড টেস্ট কিট বসাবে এয়ারপোর্টে, পিসিআর ল্যাবটি যেমন বসিয়েছে, এভাবেই হতে পারে। এই হলো আজকের নিউজ। আর তারা ওইখান থেকে আরেকটি কথা বলেছে, বাংলাদেশে যে তাদের বাংলাদেশ থেকে আরও নতুন কর্মী নেওয়ার জন্য তারা আবেদন করেছে, দক্ষ অদক্ষ দক্ষ কর্মী নেওয়ার ক্ষেত্রে বাংলাদেশে যেন আপনার দক্ষ জনবল দক্ষতা দেখান শিখিয়ে নেওয়া যায়, সে বিষয়ে সংযুক্ত আরব আমিরাতকে অনুরোধ করেছেন। এ বিষয়ে সুদূর আলোচনা হয়েছে। যাই হোক, সর্বোপরি বিশাল সুন্দর একটি আলোচনা হয়েছে, আলোচনা ফলপ্রসূ হয়েছে। হয়তো সামনে যেমন আমিরাত এয়ারলাইন্স দেখাচ্ছে 31 আগস্ট থেকে ঢাকা দুবাই ফ্লাইট চালু, যদি এরকম হয়েই থাকে তাহলে হয়তো আমরা আশা করতে পারতেছি যারা আটকে আছেন তারা হয়তো বেশি দিন আটকে থাকবেন না ইনশাআল্লাহ। এর আগেও যারা প্রবলেমে পড়েছিলেন, প্রবলেমের সমাধান হয়েছিল সরকারের পর্যায়ে থেকে কথা বলে, আরব আমিরাতের পক্ষ থেকে কথা বললে, এবারও ইনশাআল্লাহ তারা শেষ করবে বিষয়টি। তাই আপনাদের বলবো আপনারা ধৈর্য ধরুন, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।